আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনার বিষয়, দুর্ঘটনাবশত যদি আপনার দাঁত ভেঙে যায় তখন আপনি কি করবেন এবং এর কি ট্রিটমেন্ট রয়েছে। তো আসুন আমরা আলোচনা শুরু করি। ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁত মাঝ বরাবর অনেকটা ভেঙে গেছে, পুরোটাই ভেঙে গেছে, কিছুটা অংশ হয়তো রয়েছে, সংযুক্ত রয়েছে, কিন্তু এটি ভেঙে গেছে। এখানে দেখেই বুঝতে পাচ্ছেন যে দাঁতটি আসলে ভেঙে গেছে। তো এমন ভাঙা দাঁত নিয়ে আপনি কি করবেন? এমন ভাঙা দাঁতের রয়েছে সুন্দর একটি ট্রিটমেন্ট রয়েছে, যেটির মাধ্যমে আপনি দাঁতটি আবার আপনার আগের অবস্থানে ফিরিয়ে নিতে পারেন। তো এর জন্য অবশ্যই আপনাকে কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে ট্রিটমেন্টটি করাতে হবে। তা আসুন আমরা এর ট্রিটমেন্ট সম্পর্কে জেনে নিই। আপনার যদি এমনটি ভেঙে যেয়ে থাকে, অবশ্যই দাঁতটি আপনার রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতটি প্রথমে সুস্থ করে নিয়ে এরপরে দাঁতে একটি ক্যাপ পরিয়ে নিলে, একটি পোর্সিলেন ক্যাপ, যেটি আপনার ক্যাপটা হচ্ছে দাঁতের যে ক্রাউন, যে মুকুট বলা হয়, এটি আপনার দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে সেমভাবে আপনার আগে আপনার দাঁতটি যেমন ছিল ঠিক তেমনটাই দেখাবে। রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হলে আপনাকে 3 থেকে 4 বার ডাক্তারের কাছে যেতে হবে। এটি একটি সময় এবং ব্যয় সাপেক্ষ একটি ট্রিটমেন্ট, এর জন্য আপনাকে 3 থেকে 4 বার ডাক্তারের কাছে যেতে হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতের কিছুটা অংশ এখানে ক্ষয় হয়ে আছে, লস হয়ে আছে। এমন দাঁতে ফিলিং করলে আপনার ভালো হয়ে যায়, কিন্তু যদি দাঁতটা আপনার মাস্ক থেকে ভেঙে যায় সেই ক্ষেত্রে আর ফিলিংয়ে কাজ হবে না। সেই ক্ষেত্রে আপনাকে রাতটা অবশ্যই রুট ক্যানাল ট্রিটমেন্ট করে এবং তারপরে একটি ক্যাপ পরিধান করতে হবে। আর যদি অল্প ভেঙে যায় সেক্ষেত্রে আপনার ফিলিং দিলে আপনি দাঁতটা আপনার আগের মতো হয়ে যাবে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন কোনো কারণে পেশেন্টটির এখান থেকে দাঁতটা কিছুটা অংশ ভেঙে গেছে, যেটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটু ভাঙা রয়েছে দাঁতটি, কোনো দুর্ঘটনাবশত এখান থেকে ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে ট্রিটমেন্টের পরে যে ছবিটি রয়েছে সেটি হচ্ছে এটি ট্রিটমেন্টের পরে ছবি। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে দাঁতটি আপনার এখানে ভাঙা ছিল অনেকটা অংশ, কিন্তু এখানে দেখেন ট্রিটমেন্টের পরে এখানে আগের মতোই, সেম আগের মতোই এখানে হয়ে করে দেওয়া হয়েছে। এটি আসলে আপনি ক্যাপের মাধ্যমে করতে পারেন, আপনি ফিলিংয়ের মাধ্যমে করতে পারেন। আপনার যদি সমস্যা হয়ে থাকে আপনি অবশ্যই ডেন্টিস্টের কাছে যাবেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনি ক্যাপ অথবা ফিলিং করিয়ে নিতে পারেন। কিছু কিছু দাঁত রয়েছে যেটিতে ফিলিং দিলে হয় না, সেটিকে অবশ্যই ক্যাপ পরিধান করতে হয়। আর কিছু কিছু দাঁত রয়েছে যেগুলো সামান্য পরিমাণ ভেঙে যায় সেগুলোতে আপনি ফিলিং দিয়ে রাখতে পারেন, এবং যদি আপনার অতিরিক্ত ভেঙে যায়, দাঁতটার অতিরিক্ত অংশ ভেঙে যায় এবং দাঁতের মধ্যে যে পাল্প আছে, যে পাল্প চেম্বার রয়েছে, সেই চেম্বার পর্যন্ত যদি আপনার ভেঙে যায় তাহলে আপনার দাঁতটা অবশ্যই রুট ক্যানাল করিয়ে তারপরে এটিতে ক্যাপ পরিধান করতে হবে। তো ভাঙা দাঁত নিয়ে আসলে টেনশনের কিছু নাই, আপনি চাইলে ভাঙা দাঁতেরও ট্রিটমেন্ট করিয়ে রাখতে পারেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবার জন্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।